আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই, প্রতিদিন গড়ে 2.5 জন করে মুসলমানকে মারা হয়েছে। কতগুলো কত লক্ষ দিনী বোনকে উঠানো হয়েছে তার ঠিক নাই, কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই, কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই, কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই। লাস্ট এই লাস্ট এক মাসে যদি আপনি দেখেন 20,000 সামথিং, লাস্ট এক মাসে 20,000 সামথিং, তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট 100 বছরে কত। এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে, তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না, পাগলের কাজ করছে, কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, সহি হচ্ছে না, আকিদা ঠিক নাই, ওদের পদ্ধতি ঠিক নাই। আমি আমি মানে এত বেশি ফেড আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, এখন ঘৃণা লাগে, লজ্জা লাগে, বলতে ইচ্ছা করে না। মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না, ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা, পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে, কি আছে ঢাল তলোয়ার? ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না যে 3,000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি? তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না যে 313 জন নিয়ে আমরা 1,000 জনকে ডিফিট করেছি? তখন কি কুফু ইকুয়ালি ছিল, অস্ত্রশস্ত্র সেম ছিল? কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র সেম ছিল না। আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কীভাবে তারা লড়ছেন। তো এখন এগুলো বললে অনেক কথা, মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে, এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে। যখন দেয়ালে মানুষের পিঠ ঠেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয়। তারপরে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত, ভাইয়ের রক্ত, বোনের ইজ্জতের মানহানি তারা দেখবে, কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। একজন একজন বোনের ইজ্জতের বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, পুরো বনু কাইনুকাকে উৎখাত করলেন। একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে 3,000 সৈন্য পাঠাই দিলেন। কই মুসলমান তো কখনো এরকম করে চিন্তা করে নাই, ওদের 1,000 হলে আমারও 1,000ই হতে হবে, আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম। এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি, পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা, তেল বয়কটের কি ভূমিকা, পণ্য বয়কটের কি ভূমিকা, ঐক্যবদ্ধ সামরিক বাহিনীর পর আমরা যারা নিউক্লিয়ার মিসাইল বিলং করি তারাই বা কতটুকু এদেরকে হেল্প করেছে, আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছে? এখন যাদের কিছুই নাই শেষমেশ ঢাল তলোয়ার নিয়ে লড়তেছে, ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারস্টিমেট করতে যাচ্ছেন? নির্লজ্জ হলে এটা করতে পারেন, যখন আপনার লজ্জা থাকবে না। একটা হাদিস আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিয়, যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না যা ইচ্ছা তাই করতে পারো। এখন এই পর্যায়ে আসছেন আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুন। জাতি পুরো স্পষ্ট, আমি একটা কথা বারবার বলি, আল্লাহ পাক কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের, ফাসেক, মুশরিক, মুনাফেক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্য। এই আলাকসা ইস্যু হচ্ছে সেই সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু। এখন এই অবস্থা চলতেছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাআল্লাহ, কারণ আমরা আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন? যতক্ষণ পর্যন্ত না তাদের মাসিহ, তাদের প্রতিশ্রুত মাসিহ যাকে তারা হত্যার চেষ্টা করেছিল, মনে আছে ঈসা আলাইহিস সালাম, তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আযাব দিবেন যে আযাবটা হচ্ছে মাসিহুদ দাজ্জালের হাত দিয়ে। কার হাত দিয়ে? আদতে আমরা দাজ্জালকে চিনবো, তারা চিনতেই পারবে না যে সে দাজ্জাল, তারা মনে করবে সেই তাদের ত্রাণকর্তা। নাসারা যারা, তারা মনে করছে খ্রিস্টানরা অপেক্ষায় আছে আমাদের একজন এন্ট্রিক্রেস্ট আসবে, ইহুদিরা এখন এখন অপেক্ষা করছে যে আমাদের একজন মাসিহা আসবে, যাকে আমরা বলছি মাসি, ওরা বলছে মাসি, আমরা জানি দাজ্জাল, তারপরে আমরা জানি একজন মাসিহুদ দাজ্জাল আসবে যে আসলে মাসিহ না বরং দাজ্জাল। তিনজনই, তিনটা রিলিজিয়নই কিন্তু এই ক্যারেক্টারটাকে খুব ভালো করে আমরা ফোকাস করেছি, এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন, যার নাম আল মাহদি, যার নেতৃত্বে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আনফিনিশড জবটা তিনি পূরণ করবেন, এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম, ওই জায়গা উদ্ধার করা, বাইতুল মুকাদ্দাস জয় করা, এই যে কাজগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্যই আল মাহদির মতো নেতৃত্ব আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ, এটা সামনে আসবে। কত কত সালের মধ্যে কত কি আমরা জানি না, এগুলো আমরা কোনো এস্টিমেটও করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে, এটা এটাই এটা নিশ্চিত, এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে, এবং ওরাও এত সহজে ছাড়বে না, ওরা এতটুকু জায়গায় চাচ্ছে না, পুরো হোলিল্যান্ডটা চাচ্ছে। আমি সব প্রথমে বলেছি পুরো হোলিল্যান্ডটাই ওরা দখল করতে চাচ্ছে।
এখন ওরাও ওই মিশনে আগাবে মুসলমানরাও তাদের মিশনে আগাবে এই কনফ্লিক্ট চলতেই থাকবে চলতেই থাকবে ওদের জুলুমও বাড়তে থাকবে মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়াও বাড়তে থাকবে শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে ওই জায়গা বরকতময় ওখান থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ নেবেন ইনশাআল্লাহ এবং একটা পর্যায়ে দেখবেন মুসলমানদের এই পালাটা ঘুরে যাবে ইনশাআল্লাহ এবং যখন মুসলমানদের ঈমান ঠিক হবে আমল ঠিক হবে জাজবা ঠিক থাকবে আখলাক ঠিক হয়ে যাবে তাসকিয়া ঠিক হয়ে যাবে রিজিক ঠিক হয়ে যাবে নেতৃত্ব ঠিক হয়ে যাবে ইমারত জামাআ গুলো গড়ে উঠবে ঐক্য চলে আসবে দেখবেন তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে ইনশাআল্লাহ এবং এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আল মাহদীকে পাঠাবেন তো উনি আসবেন বলে আমরা হাত গুটে বসে থাকবো এমনও না বিষয়টা না আমরা আমাদের সময় যা করা তাই করবো উনি আসলে এটা হবে তাই বলে রাখলাম কিন্তু উনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না ইমামুল মাহদীও মাসিহুদ দাজ্জালকে হত্যা করতে পারবেন না অনেক বড় বড় যুদ্ধ হবে তিনি জয়লাভ করবেন কিন্তু মাসিহুদ দাজ্জালকে তিনি মারতে পারবেন না এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার দামেস্কে এবং তার হাতে ফিলিস্তিনের বাবেলুদ নামক জায়গায় এই মিথ্যা মাসিহের গর্দান নামানো হবে গর্দান নামানো হয় বলতে বুঝাচ্ছি যে তাকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে শেষ গন তার আগে সে এই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে চল্লিশ দিন বিশ্বের এমন কোনো জায়গা বাদ থাকবে না তার মানে আমাদের দেশেও সে আসতে পারে নবীজি যেহেতু বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না শুধুমাত্র দুইটা জায়গায় সে ঢুকতে পারবে না একটা হচ্ছে মক্কা একটা হলো মদিনা আচ্ছা ওইটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এখন দাজ্জাল চল্লিশ বছর শাসন সরি চল্লিশ দিন শাসন চালাবে কে তাকে ফলো করবে এরাই যারা এখন এখানে জুলুম করতেছে এরাই এই জিউজরাই তাকে ফলো করবে ইহুদিরা ওকে ফলো করবে এবং সব কিছু ডটসগুলো মিলে যাবে ওরা মনে করবে এ দাজ্জাল তাদের প্রতিশ্রুত মাসিহ অথচ সে হচ্ছে একজন মিথ্যা মাসিহ চল্লিশ দিন শাসন করবে যার প্রথম দিন এক বছর সেকেন্ড ডে হচ্ছে এক মাস থার্ড ডে হচ্ছে এক সপ্তাহের সময় বাকি দিনগুলো আমাদের দিনের মতোই ঈসা আলাইহিস সালামের হাতে যখন তাকে মেরে ফেলা হবে তারপরে ঈসা ইবনে মরিয়াম ওই জায়গাটা থেকেই আবারও ওই যে দাউদ আলাইহিস সালামের মতো চল্লিশ বছরের খেলাফা সুলাইমান আলাইহিস সালামের মতো চল্লিশ বছরের খেলাফা মুসলমানদের অধীনে যখন দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম ওই খেলাফা স্টেটটা তিনি ওখান থেকে আবার কায়েম করবেন চল্লিশ বছর তিনি এই বিশ্বটাকে শাসন করবেন ইনশাআল্লাহ তিনি একজন নবী হিসাবে আসবেন না তিনি কিন্তু নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না তিনি আমাদের এই শরিয়াই ফলো করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই বিধানই তিনি ফলো করবেন এবং এত সুন্দর একটা রাষ্ট্র আর বিশ্ব তিনি গড়ে দিবেন যেখানে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ সব জালেমের বিচার করা হবে ওই যে আমি বলেছি সেদিন যে এক একটা এক একটা মুসলিম বোনের ইজ্জতের বদলা নেওয়া হবে এক একটা ভাইয়ের রক্তের বদলা নেওয়া হবে এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া হবে হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবেই করবে ওয়ালা তাকতুলুন্নাহুম অবশ্যই তোমরা ওদেরকে কুচুকাটা করবে মুসলমানরা করবে এটা আল্লাহর নবী বলেছেন এমনকি যদি ওরা কেউ এই পাথর বা গাছের পিছনে লুকায় পাথর হাত্তা ইয়াকুলু সাজার ওয়াল হাজার হাজার সাজা তারা কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারা ইলাহুত তাআল ফাতুলহু আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো হত্যা করে যাও পৃথিবীর ইতিহাসে এই ঘটনাগুলো ঘটতে এখনো বাকি আছে আমরা এখন আসি কোন জায়গায় তাহলে আমরা এখন বর্তমানটুকু জানলাম অতীতটাও জানলাম কিন্তু ফিউচারটা ওরা জানে না আমরা জানি ফিউচার সম্পর্কে আমরা জানি ওরা জানে না এই ফিউচারের দিকে আস্তে আস্তে উম্মা যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন চর্চা করার তৌফিক দান করেন এবং স্বপ্ন দেখার তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখেন আমাদের জেনারেশনের মধ্যে থাকে আমরা যদি কোনো অপরচুনিটি পাই আমরা আমাদের অবদান রাখবো আর যদি আমরা না পাই আমাদের পরের প্রজন্মকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ আর এগুলো আমরা জাতিগতভাবেই করবো একা একা নয় দেখবেন ইনশাআল্লাহ তখন জাতিগতভাবেই এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ রাষ্ট্রের অধীনে থেকেই আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ একা একা নয় ইনশাআল্লাহ আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের রাষ্ট্রনেতাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন তারা তো আঞ্চলিক বিষয়গুলো নিয়ে পড়ে আছেন বিশ্ব রাজনীতি বোঝার আল্লাহ পাক তৌফিক দান করেন পুরো বিশ্বের পলিটিক্স জিও পলিটিক্স গ্লোবাল অ্যাফেয়ার্স এই জেরুজালেমকে কেন্দ্র করে আবর্তিত হবে ইনশাআল্লাহ এবং সামনে দেখবেন এগুলোই হতে যাচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এখন আল্লাহর কাছে এতটুকু দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই জেরুজালেমের হিস্ট্রিটাকে ভালো করে পড়ার আর বোঝার তৌফিক দান করেন এবং যে সময় আমরা এই উম্মাকে নেতৃত্ব দিয়েছি ওই সময় আমাদের যে গুণাবলীগুলো ছিল ওই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন আমাদের মধ্যেও দান করেন আমাদের প্রজন্মকে গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক দান করেন।